অ্যাশ ব্ল্যাক আর এটা হচ্ছে একদম ব্ল্যাক ফুল ব্ল্যাক চেঞ্জ করো হ্যালো চিমনি দেখেন চালু হয়ে গেছে ব্লোয়ার এখন কিন্তু আপডেট করে যেটা নিয়ে আসছি সম্পূর্ণ টার্বো মোটর এগুলো কি অ্যালুমিনিয়াম 100% অ্যালুমিনিয়াম 100% হচ্ছে ব্রাশ ওয়ান স্পিড কিন্তু আপডেটে চলতেছে ওয়ান স্পিড আচ্ছা এটা কিন্তু টু স্পিড এটা কিন্তু থ্রি স্পিডে চলতেছে আপনি এখানে একদম মনে করতে ধরে রাখছে আপনি এখানে টেনে আপনি ধরে রাখছে এইটা এইটা হচ্ছে সাকশন দেখেন একদম কোনো ওয়ারেন্টি নেই কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি বস আপনি 8 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বস জাবেদ ভাই ইউরোপের হুড নাকি চলে আসছে জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট 100% আপনি কোথায় আসছেন ভাই আসছি তো বিসমিল্লাহ ক্রোকারিস ডিলার পয়েন্টে আপনি অনেক ভিডিও দিয়েছেন আসলে বিসমিল্লাহ মানে বরকতময় দোকান আর বিসমিল্লাহ মানেই হচ্ছে যে একদম বিশ্বস্ততার একটা প্রতিষ্ঠান মানুষের বিশ্বস্ততার মাধ্যমে কিন্তু আমরা বিক্রি করে থাকি অথেন্টিক প্রোডাক্টস গুলো রাইট তো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক প্রোডাক্টস ফেভার ইতালির প্রোডাক্টস গুলো ফেভার ইতালির প্রোডাক্টস গুলো এটা কিন্তু এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি আর পিএম প্লাস হচ্ছে যে সাকশনটা অনেকবারই নিয়ে আসছি যেটা ওপেন স্পেস ইউজ করতে পারবে ওপেন স্পেস 100% ওপেন স্পেস একদম ন্যানো কোটিং করে নেওয়া থাকে আর টাইটানিয়াম কোটিংটা হচ্ছে যে যেটা উঠবে না এখন যে কালার ভিতরে সে একই কালার টাই থাকবে সেটাকে টাইটানিয়াম কোটিংটা বলে আপনি এটা আর এগুলো আরেকটা সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে আগে যেগুলো আসতো যেমন এসএস এর ভিতরে এই দেখেন এরকম কিন্তু এসএস এর ভিতরে আসতো এটা এসএস এর কাজটা হচ্ছে যে যখন এটা আপনি ইউজ করবেন আপনি যখন এটা নিবেন কেন একটা হুড কেন কিনবেন যেন ঘরটা তৈলাক্ত না হয় তৈল কাজটা যেন না হয় ঘর যেন গরম না হয় ঘর যেন কালি না হয় সেই জন্য বেসিক্যালি কিনা আপনি এসএস এর যেগুলো আগে আসতো 2023-22 যেগুলো আসতো এগুলো হচ্ছে যখন তৈলটা টানবে বা ধোয়াটা যখন টানবে আপনি এখানে ধোয়ার সাথে সাথে কিন্তু একটা কালি উৎপন্ন হয় যখন এই ধোয়াটা যখন টানবে তেলটা যখন টানবে এই তেলটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথে দেখা যায় যে এক সপ্তাহ গেতে না গেতে এখানে মোটা পোলে পড়ে যায় একদম আঠাটা হয়ে আঠার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ইয়েগুলো আপনার কালিগুলো লেগে যায় ময়লাগুলো লেগে যায় তখন দেখা যাচ্ছে কাঁচি বা চাকু দিয়ে ঘষে 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 উড়াতে হয় মা বোনের জীবন শেষ উড়াইতে জীবন শেষ আচ্ছা কিন্তু এটা এরকম লাগবে না আর এগুলো এখন যেগুলো আসছে ভাইয়া এগুলো হচ্ছে টাইটানিয়াম কোটিং করা এগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ন্যানো কোটিং করা একটা ফ্রাই প্যানে একটা ডিম ভাজছেন মনে করেন ডিমটা রেখে দিলেন একটা টিস্যু নিলেন টিস্যু নিয়ে ফ্রাই প্যানটা একটা ডলা দিলেন তাহলে কি হলো ফ্রাই প্যান থেকে তেলটা কিন্তু সরাসরি টিস্যুতে কিন্তু চুষে নিল অর্থাৎ ফ্রাই প্যানটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এটা টাইটানিয়াম কোটিং যেটা নন স্টিক কোটিং বলে টাইটানিয়াম নন স্টিক কোটিং বলে এটা তৈলাক্ত তৈল কাছে যদি কিছু লাগে কাপড় বা টিস্যু দিয়ে যখন একটা মোছা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এটা তো বুঝলাম এখন মোটরটা একবারে আনকমন দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনার ব্লোয়ার মোটর একদম ব্লোয়ার মোটর ছিল এটা কিন্তু একটা ব্লোয়ার মোটর হ্যাঁ এটা ব্লোয়ার মোটর ছিল এটা আর এখন কিন্তু ব্লোয়ার এটা কিন্তু আগে যেটা ছিল ব্লোয়ার এখন কিন্তু আপডেট করে যেটা নিয়ে আসছি সম্পূর্ণ টার্বো মোটর অর্থাৎ ব্লোয়ার থেকে কিন্তু টার্বো মোটর সাকশনটা বেশি সাকিং ক্ষমতা অনেক বেশি আপনার এটা এগুলো কি অ্যালুমিনিয়াম 100% অ্যালুমিনিয়াম 100% হচ্ছে ব্রাশ এটা কিন্তু ডাবল মোটর দুইটা মোটর দুইটা ফ্যান আর এই বেসিক্যালি দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আপনার তৈলাক্ত তৈল কাজটা কিন্তু লাগবে না সরাসরি আপনি দেখা যাচ্ছে যে আপনার যখন এটা অন করবেন অন অবস্থায় কিন্তু সরাসরি আপনার তৈল কাজটা যা আছে এভরিথিং কিন্তু আপনার চলে আসতেছে কিন্তু আপনার এটি চলে আসবে আপনার এটা আচ্ছা এখানে চলে আসবে আর এটা কিন্তু আপনার সিঙ্গেল মোটর একটা মোটর দুইটা ফ্যান এবং মোটর গুলো দেখেন অনেক ছোট ছোট এই মোটরটা কিন্তু ছোট আর এই মোটরটা দেখেন একটু তাকিয়ে দেখেন মোটর দেখেন মোটর অনেক বড় আপনার আর এটা দিয়ে তাকিয়ে দেখেন এটা বাজারে যেগুলো পাবেন লোকাল যে প্রোডাক্ট গুলো পাবেন এগুলো তো ছোট মোটর এটা হচ্ছে ব্লোয়ার মোটর যেটাকে বলে আচ্ছা আচ্ছা ব্লোয়ার মোটর আর এটা কিন্তু যেটা দেখতেছেন এগুলো দিয়ে স্টিল পাখা স্টিলের পাখা স্টিল আর এগুলো যে পাখাগুলো দেখবেন আপনি এগুলো পরে কিন্তু পাখা এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা অ্যালুমিনিয়াম এখন প্রশ্ন জাগতে পারে যে অ্যালুমিনিয়াম পাখা এবং স্টিল পাখার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে যে ধরেন একটা ফ্যান ইউজ করতেছেন বাসায় ধরেন স্টিলের পাখা সেক্ষেত্রে কি হবে গরম ভাবটা কিন্তু ছাড়বে ঠান্ডা ভাবে আর অ্যালুমিনিয়াম পাখা হলে কি হবে ঠান্ডা বাতাসটা কিন্তু আপনি ছাড়বে আর স্টিলের ভিতরে যখন তৈলাক্ত তৈল গাছে যখন লাগে এই যেমন এগুলোর ভিতরে যখন তৈলাক্ত তৈল গাছে যে লাগবে সম্পূর্ণ আঠাটা হয়ে যায় ওইটার ভিতরে দেখবেন যে একটা পোলেপ পড়ে যায় যেমন ফ্যানের উপরে যদি এক সপ্তাহ নাম হচ্ছে যেমন সাইড দিয়ে যেমন একটা পোলেপ পড়ে যায় এরকম একটা পোলেপ পড়ে যায় তখন কিন্তু আপনার সাকশন এবং সাকটা ঠিক মতো করতে পারে না সাকশন ব্যাপারে আসলেন এত কিছু তো বুঝাইলেন কিন্তু সাকশনটা কেমন হবে সেটা তো বুঝিয়ে দিতে হবে এইটার যে সাকশনটা পাবেন ভাই রিয়াল সাকশন এবং আরপিএমটা
একদম রিয়াল একদম মেশিনে মেপে দিব আচ্ছা এটা রিয়াল আরপিএম পাবেন আপনি 3500 আরপিএম পাবেন 3500 আরপিএম পাবেন সাকশন পাবেন 3000 পাবেন তো সেটা কিভাবে একটু দেখা দিই আমি সেন্সর প্লাস টাচ দুইটা ভেন্ডি কিন্তু আপনি কাজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সেন্সর প্লাস টাচ এটা হলো সেন্সর টাচ প্লাস ভয়েস কন্ট্রোল আপনি তিনটা ভেন্ডি কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এটা যেমন এটা চালিয়ে দেখাই দেখেন এটা কিন্তু ওয়ান স্পিড ভাইয়া ওয়ান স্পিড ওয়ান স্পিড কিন্তু আপনি এটা চলতেছে ওয়ান স্পিড আচ্ছা এটা কিন্তু টু স্পিড এটা কিন্তু থ্রি স্পিডে চলতেছে আপনি এখানে এখন যদি আমি সাকশন মিটার দিয়ে যদি আমি মেপে দেখাই যদি কথা এবং কাজে কিন্তু মিল থাকতে হবে বস আপনি কথা এবং কাজে আপনি মিল থাকে এই যে আমি থ্রি স্পিড দিলাম ধরেন আপনি এখানে ঠিক আছে যে মিটারটা আছে বস আপনি এটা ঠিক আছে আচ্ছা এটা অন করলাম একদম জিরো জিরো যদি সাকশনটা যদি দেখাই আপনাকে সাকশনটা দেখাই দেখেন আপনি যে সাকশনটা কত আসবে আপনি এখানে হ্যাঁ আস্তে আস্তে বাড়বে কিন্তু বস আপনি এখানে 27 31 বাড়বে আরো বাড়বে ঠিক আছে আস্তে আস্তে বাড়বে এটা একদম 36 35 মানে আপনি একদম 35 আপনার আপনার আরপিএম পাবেন 3500 পাবেন এবং সাকশন পাবেন আপনি এটা 3000 পাবেন আপনি এটা এটা ওপেন স্পেজ ইউজ করার জন্য ভাই ওপেন স্পেজ ইউজ করার জন্য আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ফেভারটা হচ্ছে একটা ইউরোপের কিন্তু একটা প্রোডাক্ট আপনারা জানেন যে ফেভার নিয়ে যদি কথা বলি সারা দিনই কিন্তু আমাদের শেষ হবে না কথা বলা শেষ হবে না রাইট কারণ ফেভারটা হচ্ছে অরিজিনাল অটো ক্লিন এই যে দেখেন এখানে লেখা আছে এখানে দেখেন ফেভারটা কিন্তু দেখা যাচ্ছে অটো ক্লিন অটো ক্লিন অটো ক্লিন হচ্ছে এখন কি আপডেট 2024 এর একদম ফিফথ জেনারেশন একদম লেটেস্ট এবং আপডেট মডেল হচ্ছে এটা আর আগে যেগুলো আসতো আমি দেখাই আপনাকে এই দেখেন এখানে লেখা আছে আচ্ছা হিট ক্লিন হিট ক্লিন হিট কিন্তু হচ্ছে আপনি টাচ করে ধরে রাখবেন আপনি এখানে আচ্ছা আপনি 5 মিনিট মানে 10 মিনিট আপনি সময় নেবে আপনি মোটরগুলো দেখা যাচ্ছে যে আপনি 10 মিনিটের ভিতরে গোলে 40% গোলে এই টেটা ভিতরে আসবে আচ্ছা আর 60% ম্যানুয়াল ভাবে হাত দিয়ে ওয়াশ করতে হয় এটা হচ্ছে অটো আর এটা হচ্ছে যে লেখাই আছে ভাই এটা মূল রত এটা লেখাই আছে আপনি অটো ক্লিন অটো অটো হিট ক্লিন অর্থাৎ আপনি যখনই রান করবে রান অবস্থায় অটোমেটিক ক্লিন হয়ে এই টেটা ভিতরে কিন্তু চলে আসবে অটোমেটিক অটোমেটিক চলে আসবে আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে আপনার টার্বো মোটর টার্বো টার্বো মোটর আর এটা কিন্তু আপনাকে ধামাকা একটা অফার দিব আজকে ধামাকা একটা অফার দিব যেমন আগের যে ভার্সনটা ছিল আমাদের সেটা ভার্সনটা ছিল এটা 3000 আপনার 2500 সাকশন ছিল আরপিএম ছিল 2500 আর সাকশন ছিল 2000 আর নতুন করে যেটা নিয়ে আসছি আরো 1000 বাড়তি করে নিয়ে আসছি এটা হচ্ছে 3500 আরপিএম সাকশন হচ্ছে আপনি 3000 পাচ্ছেন আপনি এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এইটারও ওয়ারেন্টি চাচ্ছেন ভাইয়া আপনি সুইস কিনেন সিমেন্স কিনেন টিএস ফেবার কিনেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ভাইয়া আর ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো হয় সেগুলোতে কোনো ওয়ারেন্টি হয় না ভাই আর এইগুলোতে কিন্তু আপনি এক সেকেন্ডও কিন্তু ওয়ারেন্টি নেই ভাইয়া ওয়ারেন্টি নেই কোনো ওয়ারেন্টি নেই ভাইয়া কি বলেন একদম কোনো ওয়ারেন্টি নেই কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি বস আপনি 8 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বস 8 বছর বস রিপ্লেসমেন্ট একদম রিপ্লেসমেন্ট যেটা নষ্ট হবে কোম্পানি সরাসরি আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে সরাসরি আচ্ছা বললাম না যে ফেবার নিয়ে যদি কথা বলি সারা দিনই কিন্তু কথা বলা শেষ হবে না বস রাইট ফেবার হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনি রেগুলার এটা লাইটও কিন্তু আছে এটা হচ্ছে যে টাচে কাজ যদি করেন আপনি এখানে দেখেন এটা টাচে এটা লাইট আচ্ছা লাইটে কাজ করবে ওকে আপনি এটা দেখা যাচ্ছে যে আপনার স্লো যদি স্লোতে কাজ করবে আচ্ছা এটা মিডিয়ামে দিলে মিডিয়ামে কাজ করবে আচ্ছা ফাস্টে দিলে ফাস্ট কাজ করবে আপনি এখানে শুধু এটা না যদি আমরা একটা বোর্ড দিয়ে দেখাই আপনাকে একটা তাহলে বুঝতে পারবেন আপনি বোর্ড দিয়ে যদি দেখাই এরকম বোর্ড পর্যন্ত আপনি টেনে নিয়ে যাবে আপনি একদম নিখুঁত ভাবে আপনি টেনে নিয়ে যাবে যেটা আপনার কল্পনাও করতে পারবেন এই আর এই থেকে 3 কেজি বোর্ড মানে বোর্ড যেটা আছে আপনার মিডিয়াম স্পিড লাইট অন আচ্ছা এটার হাই স্পিড সাকশন আরপিএম কি এটার সাথে সেম থাকবে আরে না ভাইয়া কি বলেন আপনি এটা ভাইয়া এটা হলো 3500 এটা হচ্ছে একদম রিয়েল পাবেন আপনি 4000 পাবেন 4000 আরপিএম 4000 এবং সাকশন পাবেন আপনি 3500 সাকশন পাবেন 3500 যেমন দেখেন প্র্যাকটিক্যাল দেখাই আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখানে আচ্ছা হ্যাঁ এটা প্র্যাকটিক্যালটা দেখা দেবে এটা আচ্ছা যদি আমরা যদি এখন দেখাই আপনাকে এখানে 31 বাড়বে আচ্ছা
বারবি কমবে আপ ডাউন করবে দুইটা মিলে যেটা আসবে আপনি এখানে একদম রিয়েল পাবেন আপনি 4000 পাবেন বস আপনি এখানে মানে 36.5 অর্থাৎ আপনি দুইটা মিলে আপনি 4000 সাকশন পাবেন আপনি আরপিএম পাবেন আপনি এখানে আচ্ছা তাহলে কোনটা প্রাইস কম আর এটা যে রেগুলার যে প্রাইসটা আমরা যেটা আরপিএমটা বাড়িয়ে নিয়ে আসছি সাকশনটা বাড়িয়ে নিয়ে আসছি টাচ সেন্সর যেটাই নষ্ট হবে 8 বছরের ভিতরে অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 38500 টাকা রেগুলার প্রাইস একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 38500 টাকা ভয়েস কন্ট্রোলটা যেটা ডিলার পয়েন্ট সেক্ষেত্রে অবশ্যই একটা আপনি ছাড় পাবেন অবশ্যই ডিলার সেক্ষেত্রে আপনি 2000-5000 না যারা অর্ডার করবেন সরাসরি 10000 টাকা ক্যাশব্যাক পাবেন 10000 টাকা ক্যাশব্যাক পাবেন অনলি পড়বে 28500 টাকা 28500 টাকা হলে আপনি সরাসরি কিন্তু ভয়েস কন্ট্রোল ফেভারের একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর ভয়েস কন্ট্রোল ছাড়া যেটা আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের 36500 টাকা তবে আজকে 36500 না 10000 টাকা ক্যাশব্যাক 26500 টাকা অর্থাৎ আমাদের এটা সীমিত সংখ্যক প্রোডাক্টস আছে যারা নিতে ইচ্ছুক সরাসরি কিন্তু আমাদের ভিডিও কল দিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আপনি কেমনে অর্ডার করব আর এটা অর্ডার করার সুবিধাটা হচ্ছে যে দুইটা নম্বরে WhatsApp ইমো ফাইবার দেওয়া আছে উপরেটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বার আপনি 2040 টাকা বিকাশ করবেন একদম অত্র আপনার বাসায় সম্পূর্ণ প্রোডাক্টসটা পৌঁছে যাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে বিসমিল্লাহ ক্রোকারিস মানেই হচ্ছে বরকতময় দোকান এবং টাস্টের একটা জায়গা হচ্ছে বিসমিল্লাহ অত্র আপনার এখান থেকে প্রোডাক্টসটা আপনার বাসায় যাবে যা ভিডিওতে দেখতেছেন যে প্রোডাক্ট দেখতেছেন আপনার বাসায় যাবে বাসায় যেয়ে আপনি খুলবেন খুলে আপনি চেক করবেন চেক করার পরে সম্পূর্ণ আইটেম বুঝে নেবেন চেক করে নেবেন তারপরে পেমেন্ট করবেন অন্য অন্য দেখা যায় যে দোকানদার হয়তো এখান থেকে আপনার প্রোডাক্টসটা দিয়ে দেয় আপনি কুরিয়ার থেকে উঠে নেন চেক করার কোনো সুযোগ সুবিধা থাকে না আবার দেখা যাচ্ছে অনেকের আপনার টাকা দিয়ে দিচ্ছেন তারা কিন্তু প্রোডাক্টও পাঠাচ্ছে না সেক্ষেত্রে যেটা আপনি করতে হবে প্রতারণা থেকে 100% মুক্ত থাকবেন ইভেন কি চাইলে প্রোডাক্টসটা নেওয়ার আগে আমাকে ভিডিও কল দিয়ে আমার ফেস দেখবেন ফেস দেখে নেওয়ার পরে প্রোডাক্টসটা বুঝে শুনে তারপরে প্রোডাক্টটা করে করবেন আর যারা আসতে যাচ্ছেন ঢাকার ভিতরে আসার নির্দিষ্ট ঠিকানাটা হচ্ছে যে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে যদি আমাদের ফোন দেন আমাদের কোম্পানির লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আরেকটা কথা যদি নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন যে 18 যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের নিস্তারেই কিন্তু আমাদের শোরুম মাঝখান বরাবর সরাসরি ঢুকে আপনি একটু আপনি এক্সক্লেটার যে সিট আছে সিট একটু আগে বাড়বেন আগে বাড়লেই দেখবেন যে বিআইপি ক্রোকারিস নামে একটা দোকান আছে ওই দোকানে যে গলিটা আছে গলি বরাবর সোজাসুজি আসলেই কিন্তু 11 নম্বর দোকান এই দোকানে কিন্তু সরাসরি চলে আসবেন আবার আরেকটা কথা বলি আমাদের কোনো শাখা বা উপশাখা কিন্তু নাই আপনি যখন মার্কেটে ঢুকবেন তখন থেকে অনেকেই প্রতারণা করবে বা দেখা বলবে যে আমাদের দোকান অমুক দোকান এই দোকান সেই দোকান অনেকে দেখা যাবে ডাইভার্ট করতে চাইবে সেক্ষেত্রে কিন্তু কখনোই সেটা দিয়ে আপনি প্রতারিত হবেন না সরাসরি চাইলে এখানে এসে একটা ফোন দিবেন ফোন দিয়ে আমাদের শোরুমে এসে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টসটা আপনি ক্রয় করার চেষ্টা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম।